কুয়েতে বাংলাদেশ ক্রীড়াঙ্গন, বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের পরিচালনা ও বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষ হলো। এতে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিদের 8টি দল। ফাইনালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াদ মোর্শেদ। নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতিতে সম্পৃক্ত করতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। এখানে যত ফ্যামিলি থাকেন, যারা থাকেন, তাদের বাচ্চা বিশেষ করে বিভিন্ন ভাষায় কথাবার্তা বলে, তা আমরা চাচ্ছি তাদেরকে এই ফিল্ডে এনে আমাদের দেশীয় কালচারের ভিতরে তাদেরকে সম্পৃক্ত করার জন্য। সপরিবারে খেলা দেখতে আসেন স্থানীয় অনেক প্রবাসী বাংলাদেশি। I like football. Also, when I grow up, I'm gonna make the biggest kick in the world in football. শুক্রবার একটা টাইম থাকে আমাদের ছুটির দিন, ওই দিনে সবাই যাতে আমরা আনন্দ করতে পারি এই জন্য আমরা খেলার আয়োজন করে থাকি। খুবই ভালো লাগছে, যারা আয়োজন করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আয়োজনের প্রশংসা করার পাশাপাশি আগামীতে এমন আয়োজন প্রত্যাশা করেন অন্যান্যরাও। সবাই আমাদেরকে সাধুবাদ জানাচ্ছেন যে এইভাবে যেন কুয়েতে আমাদের পর্যায়ক্রমে আরও অন্যান্য সুন্দর সুন্দর অনুষ্ঠান বা প্রোগ্রাম বা খেলাধুলার প্রোগ্রামগুলো হাতে নিতে পারি। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর বলেন, দূতাবাসের পক্ষ থেকে আগামীতেও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে। কমিউনিটিও এখানে সুন্দরভাবে তাদের মধ্যে মিথস্ক্রিয়া হচ্ছে এবং সম্প্রীতি বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এবং এই খেলা ভবিষ্যতে অব্যাহত থাকবে, আমাদের দূতাবাসের পৃষ্ঠপোষকতা থাকবে। আটটি দলের খেলা শেষে ফাইনালে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব 3-2 গোলে রওদা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা অর্জন করে। সময় সংবাদ, কুয়েত।